আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপ ঐক্যবদ্ধ নয় বলছেন জেলনস্কি। প্রভাবশালী শিয়া নেতাদের সাথে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। দলত্যাগী এমপিদের জেলে পাঠানো উচিত বলছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবং সর্বশেষ থাকছে জম্মু কাশ্মীরের জনগণের প্রতি অবিচার করা হয়েছে বলছেন ফারুক আবদুল্লাহ। জম্মু কাশ্মীরের জনগণের সাথে প্রতিনিয়ত অবিচার করে চলেছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার। জম্মু কাশ্মীরকে মূলত মুসলিম শূন্য করতেই তাদের এত ষড়যন্ত্র। যে 370 ধারা এর আগে জম্মু কাশ্মীর স্বাধীনভাবে ইউজ করেছে, সেই জম্মু কাশ্মীর থেকে 370 ধারাও বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার, যার কারণ হিসাবে তারা বলছে সেখানে যেন কোনো স্বাধীনতাকামী জন্ম না হয়। কিন্তু এর ফলে স্বাধীনতাকামী আরও বৃদ্ধি পেয়েছে, স্বাধীনতা সংগ্রাম আরও জোরদার হয়েছে। জম্মু কাশ্মীর এখন স্বাধীন হওয়ার অপেক্ষায় রয়েছে। খুব দ্রুত জম্মু কাশ্মীর স্বাধীন হবে বলে আমি বিশ্বাস করি। আর নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার চাচ্ছে যে যেভাবেই হোক জম্মু কাশ্মীর থেকে মুসলমানদের গণহত্যার মাধ্যমে সেখানে ইন্টারনেট সংযোগ, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে গণহত্যা চালিয়ে সেখান থেকে মুসলিম শূন্য করে ফেলা আর সেখানে উগ্র হিন্দুত্ববাদীদের রাজত্ব প্রতিষ্ঠিত করা। কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ভুলে গেছে মুসলমানরা যে ভারতকে স্বাধীন করেছে, জম্মু কাশ্মীরকে যে মুসলমানরা আবার স্বাধীন করতে যাচ্ছে তাদেরকে এত সহজে দমন নিপীড়ন করে দমিয়ে রাখা যাবে না। জম্মু কাশ্মীর খুব দ্রুত স্বাধীন হবে, ভারত থেকে আলাদা হবে, এটা সবাই জানে এবং এটা সুনিশ্চিত। আর সে পথেই অগ্রসর হচ্ছে জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ। তারা স্বাধীনতাকামীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জম্মু কাশ্মীরের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ বলি দিচ্ছে। জম্মু কাশ্মীর খুব দ্রুত স্বাধীন হবে বলে আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টস আকারে জানিয়ে দিবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সে বিষয়ে কমেন্টসে লিখে জানাবেন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপ ঐক্যবদ্ধ নয় বলছেন জেলনস্কি। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ঐক্যবদ্ধ নয় বলে স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির জেলনস্কি। তিনি মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে সীমাবদ্ধতা আরোপের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে। ব্রিটেনের পক্ষ থেকেও একই ধরনের সহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নকেও একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু এখনও পর্যন্ত তা হয়নি। গত 4 মে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেন রাশিয়ার তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি প্রস্তাব পেশ করেছেন। এই প্রস্তাবে হাঙ্গেরি ও স্লোভাকিয়াকে ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। এই দুই দেশ 2024 সাল পর্যন্ত রাশিয়া থেকে তেল আমদানি করতে পারবে। তবে ইউরোপীয় কমিশনের প্রধানের প্রস্তাবের বিষয়ে সদস্য দেশগুলো ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এরপর হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কোনো দেশেরই প্রস্তুতি নেই। এ ধরনের সিদ্ধান্ত হলে তা ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করে দেবে। প্রভাবশালী শিয়া নেতাদের সাথে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সে দেশের প্রভাবশালী বেশ কয়েকজন শিয়া ধর্মীয় নেতার সাথে সাক্ষাৎ করে দেশের বিভিন্ন সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন। রাজধানী কাবুলে খাতামুল ন্যাবিয়ান স্কুলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সাক্ষাতে আফগানিস্তানের শিয়া ওলেমা পরিষদের প্রধান আয়তুল্লাহ সালেহি এবং উপপ্রধান ওস্তাদ মোহাম্মদ আকবরি, সাবেক যোগাযোগ ও পরিবহন মন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী জাভেদ এবং দেশটির প্রখ্যাত শিয়া আলেম সৈয়দ হাদি সহ আরও অন্যান্য শিয়া ধর্মীয় নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ব্যক্তিরা সবাইকে নিয়ে আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠাসহ আরও অন্যান্য বিষয় নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
এর আগেও আফগানিস্তানের শিয়া ওলেমা পরিষদে তালেবান সরকারের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছিল। গত বছরের 15ই আগস্ট তালেবান সেদেশের ক্ষমতা দখল করার পর সবাইকে নিয়ে অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত তারা তা বাস্তবায়ন করেনি। আফগানিস্তানকে বর্তমান সংকট থেকে বের করে আনার জন্য তালেবান সরকারের সঙ্গে যারা সলা পরামর্শ করছে তাদের মধ্যে দেশটির শিয়া ওলামা পরিষদের অন্যতম এবং এক্ষেত্রে তারা আন্তরিক ও জোরালো ভূমিকা পালন করছে। সাম্প্রতিক মাসগুলোতে তালেবান কর্মকর্তাদের সাথে শিয়া ধর্মীয় নেতাদের একাধিক বৈঠক হয়েছে। এইসব বৈঠকে অংশগ্রহণমূলক সরকার গঠন ছাড়াও দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথাবার্তা হয়েছে। বিশেষ করে সবাইকে নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতি তালেবান এখনও বাস্তবায়ন না করায় দেশের ভিতরে ও বাইরে তালেবান সরকারের প্রতি অনাস্থা তৈরি হয়েছে। আফগানিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন এজন্য চিন্তিত যে তালেবান অংশগ্রহণমূলক সরকার গঠন না করে ইসলামী আমিরাত সরকার ব্যবস্থা গঠনের পদক্ষেপ নিতে পারে। সম্ভাব্য এই পদক্ষেপ হবে গণতন্ত্রের নীতিমালার পরিপন্থী। বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে তালেবান কর্তৃপক্ষ নারীদের কাজ ও শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করায় মাহরাম ছাড়া অন্য কোনো পুরুষের সাথে নারীদের কোথাও সফরে যাওয়া নিষিদ্ধ করায় এবং বোরকা দিয়ে আপাদমস্তক শরীর ঢেকে নারীদের বাইরে যাওয়ার বিষয়ে কঠোর আইন করায় আফগানিস্তানের সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে তালেবান কর্তৃপক্ষ অংশগ্রহণমূলক সরকার গঠন না করায় এবং ব্যক্তি ও সামাজিক বহু অধিকার কেড়ে নেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে এবং এজন্য তালেবানকে সতর্ক করেও দেওয়া হয়েছে। এ কারণে স্বীকৃতি দেওয়ার জন্য তালেবান আন্তর্জাতিক সমাজের প্রতি যে আহ্বান জানিয়েছে সে বিষয়ে অত্যন্ত সতর্কতার সাথে পদক্ষেপ নিচ্ছে বিশ্ব সমাজ। দেশের ভিতরে তালেবান বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক সমাজ ত্রাণ সহায়তা দেওয়ার ক্ষেত্রেও দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, আর এ কারণে আফগানিস্তানের বাইরের ত্রাণ সহায়তার পরিমাণ গত কয়েক মাসে কমে গেছে। এ অবস্থায় পর্যবেক্ষকরা বলছেন তালেবান যদি আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চায় তাহলে তাদেরকে অবশ্যই গণতান্ত্রিক নীতিমালা মেনে চলতে হবে। দলত্যাগী এমপিদের জেলে পাঠানো উচিত বলছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের তেহরিকে ইনসাফ দলের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন সংসদ সদস্য নির্বাচিত হন নিজ দলের আসন ধরে রাখার জন্য, কিন্তু দলীয় আনুগত্য ভঙ্গ করে যখন তারা বিক্রি হয়ে যাবেন তখন তাদেরকে জেলে পাঠানো উচিত। রাজধানী ইসলামাবাদে পাঞ্জাব প্রদেশের আইন প্রণেতাদের এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ইমরান খান এইসব কথা বলেন। তিনি বলেন নিজ দলের আনুগত্য ভুলে কিছু সংসদ সদস্য কেন অন্য পক্ষে চলে গেছে তা সহজেই অনুমান করা যায়। তারা সুস্পষ্টভাবে তাদের বিবেক ও নীতিবোধ বিক্রি করে দিয়েছে, তাদের লজ্জিত হওয়া উচিত এবং তাদের সোজা জেলে পাঠানো উচিত। পাঞ্জাব প্রাদেশিক পরিষদে সেখানকার দলীয় আইন প্রণেতারা শেষ মুহূর্ত পর্যন্ত যে লড়াই করেছেন তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইমরান খান তার বক্তব্য শুরু করেন। ইমরান খান বলেন যে সমস্ত সংসদ সদস্য দলীয় আনুগত্য ভুলে অর্থের বিনিময়ে অন্য পক্ষে চলে গেছেন তারা নিজেদেরকে চিরদিনের জন্য অপমানিত করেছেন এবং লোকজন তাদের সন্তানদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে কথা শোনাবে। সাবেক প্রধানমন্ত্রী বলেন কিছু লোক আমাকে বিরোধী দলের আইন প্রণেতাদের অর্থের বিনিময়ে দলে ভেড়ানোর পরামর্শ দিয়েছিলেন এবং আমি তা করতেও চেয়েছিলাম। এই অর্থ কিছু লোক সরবরাহ করার জন্য প্রস্তুত ছিলেন, শেষ পর্যন্ত আমি তা গ্রহণ করিনি এ কারণে যে আজকে যারা অর্থ দিয়ে বিরোধী দলের আইন প্রণেতাদের কিনতে সহায়তা করবেন কাল তারা এই অর্থ তোলার জন্য রাজনৈতিক সুবিধাও গ্রহণ করবেন। ইমরান খান জোরালোভাবে বলেন যে সমস্ত লোক দল ছেড়ে অর্থের বিনিময়ে অন্য দলে যোগ দিয়েছেন তারা কখনোই নিজের আসন থেকে নির্বাচনে জিততে পারবেন না, রাজনীতিতে তাদের দিন শেষ, তারা জানেন না পাকিস্তান বদলে গেছে। জম্মু কাশ্মীরের জনগণের প্রতি অবিচার করা হয়েছে বলছেন ফারুক আবদুল্লাহ। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডাক্তার ফারুক আবদুল্লাহ নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস ডিলিমিনেটেশন কমিশনের রিপোর্ট প্রসঙ্গে বলেছেন জম্মু কাশ্মীরের জনগণের প্রতি অবিচার করা হয়েছে।
হিন্দি গণমাধ্যম দৈনিক ভাস্কর সূত্রে প্রকাশ। শনিবার কুলগামে গণমাধ্যমের সাথে আলাপকালে ডাক্তার ফারুক আবদুল্লাহ বলেন, যে কোনো ধরনের চালাকি বাস্তব পরিস্থিতি পরিবর্তন করতে পারে না, বিশেষ করে সীমানা পুনর্বিন্যাস কমিশনের সাহায্যে একেবারেই নয়। তিনি বলেন, জম্মু কাশ্মীরের জনগণ তাদের ক্ষমা করবে না যারা এই অঞ্চলের মূল্যবান ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং মর্যাদা লুট করছে। বর্তমান সরকারের খারাপ নীতিগুলোতে জনগণ ক্ষুব্ধ। জম্মু কাশ্মীরের জনগণ অবশ্যই বিজেপি এবং তার সহযোগীদের শাস্তি দেবে। জম্মু কাশ্মীর ডিলিমিটেশন কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলোর যুক্ত ফ্রন্ট। এরই মধ্যে রয়েছে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং সিপিআইএম ছাড়াও অন্যান্য সামাজিক সংগঠন। তারা এটাকে অত্যন্ত আপত্তিকর, পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন বাস্তবতাকে সম্পূর্ণ উপেক্ষা করছে। ডিলিমিটেশন কমিশনের রিপোর্ট প্রসঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি বলেন, পুনর্বিন্যাস কি, এটা কি এখন শুধুই বিজেপির সম্প্রসারণে পরিণত হয়ে গেছে, যেখানে এবার জনগণের ভিত্তিকে বাদ দেওয়া হয়েছে এবং এটি কেবল তাদের ইচ্ছায় কাজ করছে? আমরা একে সরাসরি প্রত্যাখ্যান করছি, আমরা এটা বিশ্বাস করি না। এটা শুধুমাত্র জম্মু কাশ্মীর থেকে 370 ধারা অপসারণের সাথে সম্পর্কিত, যে কীভাবে জম্মু কাশ্মীরের জনগণকে দুর্বল করা যায়। ডিলিমিটেশন কমিশন কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চলটিতে আসন সংখ্যা 83 থেকে বাড়িয়ে 90 করার প্রস্তাব করেছে। এর মধ্যে 43 আসন হবে জম্মুতে এবং 47 আসন হবে কাশ্মীরে। এছাড়াও এই প্রথমবারের মতো 9 আসন তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত রাখতে বলা হয়েছে। এর আগে 83 আসনের মধ্যে 37 জম্মুতে এবং 46 কাশ্মীরে ছিল। জম্মু কাশ্মীরে মোট জনসংখ্যার 7.38% তফসিলি জাতির অন্তর্গত, তাদের জন্য রাখা হয়েছে 9 আসন। জম্মু অঞ্চলে মুসলমানদের মধ্যে কোনো তফসিলি জাতি নেই, সেজন্য শুধুমাত্র হিন্দুরাই ওই আসনগুলো পাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।